যারা নিজেদেরকে এমপি বলেন, যারা আজকে নিজেদেরকে মন্ত্রী বলেন, তারা কেউ নির্বাচিত নয়, স্বঘোষিত নেতা, বিনা ভোটে এবং রাতের ভোটে। আজকে যারা ক্ষমতা, রাষ্ট্রপতি এমন একটা জায়গা থাকা উচিত ছিল যেখানে আমরা যেতে পারতাম, এই দরজাটাও বন্ধ করে দিল সরকার। এটাই প্রমাণ করে যে বাংলাদেশের রাজনীতির অবস্থা কত খারাপ, যে কোথা কোথা থেকে কারা এসে এই দেশের রাষ্ট্রপতি হচ্ছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। নতুন রাষ্ট্রপতি হচ্ছেন শাহাবুদ্দিন চুপ্পু সাহেব। অবশেষে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব রাষ্ট্রপতি হওয়ার কারণে রাষ্ট্রপতির সাথে সব ধরনের যোগাযোগ, বিরোধী দলের যারা নেতাকর্মী রয়েছেন, আমরা জানি যে কোনো দলের সাথে সমস্যা হলে রাষ্ট্রের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি, তার সাথে তারা সমঝোতা করতে পারে বা মিটিং করে কোনো একটা সিদ্ধান্ত পৌঁছাতে পারে। এখন আমদানি রহমান পার্থ বলতেছেন, যখন হামিদ সাহেব এবং জিল্লুর রহমান সাহেব তারা রাষ্ট্রপতি ছিলেন, তাদের সাথে আমরা একটা আলাপ আলোচনা করতে পারতাম, কিন্তু সরকার এখন এই পন্থাটি বন্ধ করে দিয়েছে, যাতে করে রাষ্ট্রপতির সাথেও এখন কোনো কথা বলার মতো প্রয়োজন নেই। কারণ রাষ্ট্রপতি হচ্ছেন অরাজনৈতিক একজন ব্যক্তি, তার সাথে এখন সংলাপ বা কোনো বিষয়ে আলাপচারি করার কোনো প্রশ্নই আসে না এমন কথা বলেছেন। চলুন আমরা পার্থর কথাগুলো শুনবো, এরপর আমরা গুরুত্বপূর্ণ কথা বলব। যে কোথা কোথা থেকে কারা এসে এই দেশের রাষ্ট্রপতি হচ্ছে এই ভদ্রলোক, তো না রাজনীতিবিদ না আমলা, না সারপ্রাইজ আমি হইনি, আবার হয়েছিও, বাট এটা খুব আনফর্চুনেট যে এত বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব থাকতেই, যেখানে এর আগে যে যাই বলো, মানে হামিদ সাহেব, জিল্লুর রহমান সাহেব বা বি চৌধুরী বা এর আগে যারা যারা মানে যে রাষ্ট্রপতি ছিলেন, ওনাদের স্ট্যাচার যদি আপনি হিসাব করেন, দিস প্রেসিডেন্ট ইজ নোওয়্যার। তো আমার মনে হয় এরকম একজন যদি উনি স্টুডেন্ট পলিটিক্স করেছেন, কিন্তু রাষ্ট্রপতি এমন একটা জায়গা থাকা উচিত ছিল যেখানে আমরা যেতে পারতাম, এই দরজাটাও বন্ধ করে দিল সরকারের বিরুদ্ধে। যখন কিছু ছিল আমরা জিল্লুর রহমান সাহেবের সাথে দেখা করেছি, এক সময় হামিদ সাহেবের সাথে দেখা করেছি, তো এই দরজাটা কেন জানি এবার বন্ধ হয়ে গেল। আমার মনে হয় না যে এই রাষ্ট্রপতি নির্বাচনটা সেইভাবে খুব একটা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে না। আমরা কোনো একটা পলিটিশিয়ান যাদের কমিটমেন্ট আছে মানুষের প্রতি, একটা পলিটিশিয়ান যারা সাতবার আটবার এমপি, অন্ততপক্ষে মানুষের সাথে ওনাদের একটা যোগাযোগ থাকে, একটা কমিটমেন্টের জায়গা থাকে, একজন পলিটিশিয়ান হয় শুনে আমাদের ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে। রাষ্ট্রপতি তো যে দল থেকে আসুক, ইজ অ্যাকচুয়ালি আ গার্ডিয়ান টু দ্য কনস্টিটিউশন, তাই না, দেশের একজন গার্ডিয়ান। আমরাও তো যখন আওয়ামী লীগের সাথে আমাদের বিভিন্ন দর কষাকষি হচ্ছিল, তখনও তো আমরা হামিদ সাহেবের সাথে দেখা করেছি, জিল্লুর রহমান সাহেবের সাথে দেখা করেছি, উনি আমাদের কথা বুঝতে, কী হোক না হোক সেটা অন্য কথা, অ্যাটলিস্ট উই নিউ যে আমরা একজন রাজনীতিবিদের সাথে যোগাযোগ করছি। এই ভদ্রলোক তো না রাজনীতিবিদ না আমলা, বা আমার মনে হয় না যে ওনার ওই অবস্থান আছেন। এটাই প্রমাণ করে যে বাংলাদেশের রাজনীতির অবস্থা কত খারাপ, যে কোথা আওয়ামী লীগের অনেকে আশায় ছিল বা সারা বাংলাদেশের মানুষ জানতো হয়তো বা আওয়ামী লীগের কোনো প্রবীণ রাজনীতিবিদকে রাষ্ট্রপতি করা হবে, কিন্তু রাষ্ট্রপতি এমন এক চমক দেখানো হয়েছে যিনি আসলে রাজনীতি করতেন না, যিনি এই লেভেলের ছিলেন তাকে রাষ্ট্রপতি করা হয়। যাই হোক, দেখা যাক তার কাজ কেমন হয়। তো চলুন এখন সামনে নির্বাচন নিয়ে আমাদের রাষ্ট্রপতি সাহেব, এই নবনির্বাচিত রাষ্ট্রপতি, তিনি কী বলেছেন, আমরা তার কথাগুলো শুনব। কোনো কোনো ক্ষেত্রে আইনগত কারণে অসহায় হয়ে যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে পরিস্থিতিগত কারণে অসহায় হয়ে যায়। তবে প্রচেষ্টা থাকে যাতে প্রকৃত অর্থে দুর্নীতিবাজরা শাস্তি পাক। দুর্নীতি হচ্ছে বিভিন্ন সেক্টরে, হ্যাঁ, জনপ্রতিনিধিরা দুর্নীতি করছে, বিভিন্ন আমলারা দুর্নীতি করছে, তো এগুলোকে টেনে লাগাম টেনে আপনি যতদিন দায়িত্ব পালন করছেন, কি কোনো এখানে ফাঁক ফোকর আছে কিনা বা এখানে আরও বেশি কঠোর হওয়া দরকার কিনা? আমি ছিলাম যখন দুর্নীতি দমন কমিশনে, এক কমিশন দ্বারা কি আর দুর্নীতি রোধ করা সম্ভব? তারপরেও একটা দুর্নীতি দমন কমিশন প্রচেষ্টা নেয়, চালায়, চেষ্টা করে যে দুর্নীতিকে কমিয়ে আনা, একটা সহনীয় পর্যায়ে মানুষ যাতে বাস করে, দুর্নীতিটাকে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আনা, দুর্নীতিকে নির্মূল করা সম্ভবপর নয়। আমিও তো বিচারক ছিলাম, প্রায় 27 বছর আমি জজ ছিলাম। আমরা এখানে অনেক সময় বিচারকরা অসহায় হয়ে যায় যে এই যে যে জিনিসগুলা, মানে কেন আমরা তো শুধু ডকুমেন্টসের উপর ভিত্তি করেই, সাক্ষীর উপর ভিত্তি করেই কিন্তু আমাদেরকে রায় দিতে হবে, আদেশ দিতে হবে। তো সেক্ষেত্রে এমন একটা পর্যায়ে চলে আসে যে একজন প্রকৃত অর্থে অভিযুক্ত, হ্যাঁ, খালাস পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা আমাদের যে আইন, সে ব্রিটিশ আমলের আইন পরিশুদ্ধ হচ্ছে আস্তে আস্তে, সমাজ কী চায়, অপরাধের ধরন পাল্টিয়েছে, সে অপরাধের ধরন পাল্টে গেলে পরে
সমাজ এই এই অপরাধের ধরনের সমাজের অপরাধের ধরনটা পাল্টানোর কারণে সন্ত্রাসীরা অনেক রকম টেকনিক অ্যাপ্লাই করে। এখন কথা হলো যে আমরা কোনো কোনো ক্ষেত্রে আইনগত কারণে অসহায় হয়ে যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে পরিস্থিতিগত কারণে অসহায় হয়ে যায়। তবে প্রচেষ্টা থাকে যাতে প্রকৃত অর্থে দুর্নীতিবাজরা শাস্তি পাক। বহুল প্রচারিত একটি শব্দ এখন হাইব্রিড, তো এখন রাস্তাঘাটে শুনি হাইব্রিড, মানে ওই দেখায় যে এই যে দেখো এই বেটা এই কোর্ট পড়েছে আজকে, কয়দিন আগে তো সে তো ইয়ে পড়তো কী বলে এরশাদের যে কী পোশাকটার নাম সাফারি পড়তো, কদিন আগে দেখলাম সাফারি পড়া, এখন দেখি মুজিব কোট পড়া। তো এই ধরনের মানুষের নিজের পরিবর্তন নিজেই করে শুধুমাত্র কিছু প্রাপ্তির জন্য, কিছু অর্জনের জন্য। কিন্তু এই ধারাটাকে যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু কোনো রাজনৈতিক দল, এই ধারাটা কিন্তু এরশাদ সাহেব এবং জিয়াউর রহমান এরা কিন্তু এই জিনিসটাকে এই আপনার অর্থ দিয়ে পলিটিক্সের কে 12টা বাজাইছে তারাই। হ্যাঁ, কেন অর্থের খেলা হয়েছে সেই সময়, কিন্তু সেখান থেকে যে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ বা যুবলীগ বা শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, সেখান থেকে যে অনুপ্রাণিত হবে এটা কখনো কাম্য নয়, তাই না? কিন্তু সকলেই তো আর ফেরেশতা না, বুঝলেন? যে একই পরিবারের মধ্যে দেখা যাচ্ছে যে একজন ছাত্রলীগ করে, একজন ছাত্রদল করে, এরকম দেখা যায়। যে ছাত্রদল করে তার দেখা যায় সে বেনসেন হেজের সিগারেট খায়, যে ছাত্রলীগ করে সে বিড়ি পয়সাও পায় না, তো সে চা খায়, মানুষের এক কাপ চা দুজন ভাগ করে খায়। হ্যাঁ, কিন্তু পরে হয় কি, পরে যখন এই এই যে সাইকোলজিক্যালি তাদের মধ্যে একটা পরিবর্তন চলে আসে। দর্শক তার কথাগুলো শুনেছেন, আশা করি আপনাদেরকে দুইটা ভিডিও দেখিয়েছি, দুইটা ভিডিও নিয়ে আপনার মতামত জানাবেন, আর সব ধরনের আপনার সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।